হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রোস্টের জন্য লাগবে দেশি মুরগি। এখানে আমরা দুটো দেশি মুরগি নিয়ে নিয়েছি, আর সাথে আছে গোলমরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি বাটা, কিশমিশ বাটা, আর টক দই পরিমাণ মতো। আমি একটু টেস্টিং সল্ট নিয়েছি, আমি নামটা আমি শো করছি না। লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখানে আছে সয়া সস, টমেটো সস, চিলি সস, গুঁড়ো দুধ, কাঁচা পেঁয়াজ, রসুন। এখানে যা লাগবে তেজপাতা, দারচিনি, কিশমিশ, এলাচ, কিছু গোলমরিচ, কাঁচা মরিচ, আর তেল, পরিমাণ মতো তেল। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে আসি। আমরা প্রথমে কড়াইটা বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমরা প্রথমে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিব। আমাদের বেরেস্তাটা হয়ে গেছে, আমরা এখন বেরেস্তাটা উঠিয়ে ফেলব। আমরা বেরেস্তার মধ্যে একটু চিনি দিয়ে দিব, যাতে বেরেস্তাগুলো মুচমুচে থাকে। আমরা এখন রোস্টের জন্য মাংসগুলো ভেজে নেব। এখন আমরা একটু নাড়া দিয়ে দেই। আমাদের রোস্টের মাংস ভাজাগুলো হয়ে গেছে, এক এক করে উঠিয়ে নেব। আমরা এভাবে আস্তে আস্তে সবগুলো মাংস ভেজে নেব। সবগুলো মাংস ভাজার পরে আবার ফিরে আসছি। আমাদের রোস্টের মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমরা রোস্ট রান্নায় চলে যাচ্ছি। আমরা ফার্স্টে তেজপাতাগুলো দিয়ে দিব।
দারচিনি, এলাচ, গোলমরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, এলাচ বাটা, কিশমিশ বাটা, কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা, ধনিয়া বাটা, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো সস, চিলি সস, টেস্টিং সল্ট, রসুনগুলো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। এখন আমরা এই মশলাটা একটু ভাজা ভাজা করব। পরিমাণ মতো টক দই, আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমরা ভাজা মাংসগুলো দিয়ে দিব। আমরা মাংসটা একটু কষিয়ে নেব, মাংসটা ঢেকে দিলাম, একটু নরম হলে ফিরে আসছি। আমরা একটু দেখে নেই সিদ্ধ হয়েছে কি না, আমরা মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়। আমরা পানিটা শুকানো পর্যন্ত একটু ঢেকে দিব, আর তার মধ্যে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আমরা একটু দেখি হয়েছে কিনা, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দেব, গুঁড়ো দুধ দিয়ে দাও, Thank you.
কিশমিশ গুলো দিয়ে দিব, কাঁচামরিচ গুলো দিয়ে দিব। আমরা যে বেরেস্তা গুলো ভেজে রেখেছিলাম ওই বেরেস্তা গুলো এখন দিয়ে দিব। আমাদের রোস্টটা হয়ে গেছে, আর একটু দমে রেখে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আমাদের রোস্টটা হয়ে গেছে, এখন আমরা ঘি দিয়ে নামিয়ে ফেলবো। মাংসটা হয়ে গেছে, আমরা এখন মাংসটা নামিয়ে ফেলবো। আমাদের রোস্টটা হয়ে গেছে, কেমন হয়েছে আমাদের রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।